রহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটি অবশ্যই দেখতেছেন, যা যেসব রোগের কাজ করে তা অবশ্যই নিজের কাছে কিছুটা পরিচিত মনে হয়। তারপরেও আমি আপনাদের মাঝে পরিচয় করে দিব, এটি হলো অ্যামিল্ক বেড বোলাস। অ্যামিল্ক বেড বোলাসটি এটি একমি কোম্পানির একটি বোলাস। অ্যামিল্ক বেড বোলাসের মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড ও ভেষজ নির্যাস। অ্যামিল্ক বেড পার পিস ট্যাবলেটের মূল্য মাত্র 10 টাকা। অ্যামিল্ক বেড বোলাসের মধ্যে যেমন ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড যেমন নিয়াসিন, ডি অ্যালমিথিওনিন, ফেয়ার সালফেট, ডাই ক্যালসিয়াম ফসফেট এবং ভেষজ, যা দুগ্ধবর্তী গাভি অথবা সারগুঁড়ো, এরেগুঁড়ো, বকনাগুঁড়ো মোটাতাজাকরণের ক্ষেত্রে অথবা দুগ্ধবর্তী গাভির দুধ বৃদ্ধি করতে, দুধের ননি বৃদ্ধি করতে, দুধের গুণগত মান বৃদ্ধি করতে সহায়তা করে। তাছাড়াও কুরের সুস্বাস্থ্য রক্ষা করতে, বাছুরের সুস্বাস্থ্য রক্ষা করতে, দৈহিক বৃদ্ধিতে খাওয়ানো যায়, গর্ভপাত প্রতিরোধেও খাওয়ানো যায়, গর্ভধারণের হার বৃদ্ধিতে বকনা গাভিগুরুকে খাওয়ানো যায়, গরম হওয়ার নিয়ন্ত্রণ এবং গরম হওয়ার লক্ষণ সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলতে অ্যামিল্ক বেড বোলাসটি খাওয়ানো যায়। উলান থেকে সহজে দুধ নিঃসরণের প্রতিক্রিয়া ভালো দিক উন্নতি করে, দুধের ফ্যাট এবং SNF এর পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে, দুধ উৎপাদন বৃদ্ধি, ধারাবাহিকতা উৎপাদন বজায় রাখতে অ্যামিল্ক বেড খুবই উপযোগী একটি বোলাস। তাছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, যা দাঁত গঠন, হাড় গঠন, দুধ উৎপাদন ক্যালসিয়ামের একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্নায়বিক কার্যকারিতা, হৃদ এবং অন্য পেশী কার্যকারিতা এবং রক্ত সঞ্চালনের কার্যকারিতা অ্যামিল্ক বেড বেশ ভালো কাজ করে। এতে রয়েছে ডি অ্যালমিথিওনিন, যা দুধ, মাংস, ওজন বৃদ্ধি করতে, ব্রুথ বাড়াতে পশুকে খাওয়ানো হয়। আরও রয়েছে লৌহ, যা হিমোগ্লোবিনের বৃদ্ধিতে সহায়তা করে। অ্যামিল্কের ভেষজ হিসাবে আদাও রয়েছে, যা হজম শক্তি বৃদ্ধিকারক এবং অন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে, পুষ্টি গঠনে সহায়তা করে, দুধ নিঃসরণ বৃদ্ধি করে, দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে অ্যামিল্ক বেড বোলাস। অ্যামিল্ক বেড বোলাসটি দুধ উৎপাদন কোষের সুরক্ষার মাধ্যমে দুধ উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করে। তাছাড়া প্রজনন ক্ষমতা, রোগ প্রতিরোধ বৃদ্ধি, অ্যান্টি অক্সিজেন্ট ও দকল প্রতিরোধক হিসাবে খাওয়ানো যায়। দুধ উৎপাদন, দকল প্রতিরোধক, শারীরিক শক্তি ক্ষমতা বৃদ্ধি করতে গাভি, বকনা, সারগুঁড়ো, এরেগুঁড়োকে অ্যামিল্ক বেড খাওয়ানো যায়। অ্যামিল্ক বেড পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি, দুধ নিঃসরণ এবং বিফাক্রিয়া বৃদ্ধিতে সাহায্য করে। আয়ুর্বেদের জীবন্তকে উত্তেজিত বলবর্ধক ওষুধ হিসাবে মনে করা হয়। ইহা স্বাস্থ্যের অটল রাখতে, শক্তি ও দুধ উৎপাদন করতে তৈরি সহায়ক ভেষজ উপাদানটি রয়েছে অ্যামিল্ক বেড বোলাসের মধ্যে। অ্যামিল্ক বেড বোলাসটি বড় গরুর ক্ষেত্রে
অর্থাৎ 100 কেজি ওভারের গরুর জন্য, দুগ্ধবর্তী গাভীর জন্য 2টি ট্যাবলেট পরিমাণ মতো গুঁড়া করে কলা পাতার সাথে মুড়িয়ে অথবা গুঁড়া করে দানাদার খাদ্যের সাথে খাওয়ানো যায় অথবা কলা পাতার সাথে মিক্স করে খাওয়ানো যায়। 50 কেজি দৈহিক ওজনের জন্য 1টি বোলাস খাওয়ানো যায়। কিন্তু অনেক অনেক সময় আমাদের দেশে দুগ্ধবর্তী গাভীকে একদিন খাওয়ানোর পর অন্য বিপরীত পরের দিন গ্যাপ দিয়ে 3য় দিন খাওয়ালে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় এ মিল্ক বেড বোলাসের। আশা করি বন্ধুরা এ মিল্ক বেড বোলাসটি এর বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম। সেজন্য রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজ এ পর্যন্তই, নিজে ভালো থাকুন, আপনার কামার ভালো থাকুক, আপনার অর্থ উপার্জন হোক, আপনার কামার বৃদ্ধি হোক, সে প্রত্যাশায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।